প্রযুক্তি খাতে বাংলাদেশের অগ্রগতি প্রশংসা করল রোবট সোফিয়া প্রধানমন্ত্রীর সাথে বিশেষ আলাপ তথ্য প্রযুক্তির বিকাশ নিয়ে সমালোচকরাই এখন এর সুবিধা নিচ্ছেন ডিজিটাল ওয়ার্ল্ডের উদ্বোধন করে প্রধানমন্ত্রী এনআরবি কমার্শিয়াল ব্যাংকের এমডি অপসারিত বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান বাচ্চুকে আবারও জিজ্ঞাসাবাদ ছাত্রীদের উপর ছাত্রলীগ নেতা কর্মীদের হামলা রাজশাহী হেলথ বন্ধ স্বাগত নিউজ টোয়েন্টি ফোর সংবাদে আপনাদের সাথে আছে আমি সজল দাস দেখছিলেন ভিত্তিক ইউনিয়ন ব্যাংক লিমিটেড সংবাদ ছিল এবারে বিস্তারিত ঢাকায় এসে চমক দেখালো বিশ্বের প্রথম নাগরিকত্ব পাওয়ার রোবট সোফিয়া তথ্য প্রযুক্তি খাতে বাংলাদেশের সবচেয়ে বড় প্রদর্শনী ডিজিটাল ওয়ার্ল্ডের মঞ্চে বুধবার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা হলো যন্ত্র মানবী সোফিয়ার হলো কথোপকথন কি ছিল দুজনের আলাপে বিস্তারিত জানাচ্ছেন শাহালি জয় A digitalized Bangladesh will have more developed human resources, establish effective connectivity, leading to development in ICT industry and ensuring a more assured e-governance. Digital Bangladesh was initiated in 2009. In this short time, we have seen numerous human resource capacity building initiatives, digitizing all the citizen services of the government ministries and organizations.

প্রধানমন্ত্রী ডিজিটাল ওয়ার্ল্ড উদ্বোধন করার আগে হলুদ সাদা জামদানির টপ আর স্কার্ট পরে মঞ্চে এল হলিউড অভিনেত্রী আন্দ্রে হেপবার্নের চেহারার আদলে তৈরি করা রোবর্ট সোফিয়া অনুষ্ঠানে প্রধানমন্ত্রীরও পরনের ছিল হলুদ শাড়ি দুজনের আলাপ চলল ইংরেজিতে সোফিয়া জানালো প্রধানমন্ত্রীর সঙ্গে এই সাক্ষাৎ তার জন্য দারুণ ব্যাপার I am thrilled to be here today at Digital World 2017, which happens to be one of the biggest ICT events in Southeast Asia. I've read and learned about you. I also know that you are the daughter of the great leader and father of the nation, Bangabandhu Sheikh Sheikh Rahman. You are also called the mother of humanity and the one who envisioned digital Bangladesh. And also, your granddaughter has the same name as mine, Sophia. <laughs> ফুট চার ইঞ্চি উচ্চতার সোফিয়াকে তৈরি করেছে হংকং এর হ্যানসন রোবোটিক্স মানবের আদলে তৈরি করা এই রোবট প্রশ্ন শুনে ইংরেজিতে তার উত্তর দিতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে সে কণ্ঠ ও চেহারাও শনাক্ত করতে পারে বিভিন্ন তথ্য ব্যবহার করে ক্রমাগত বাড়িয়ে নিতে পারে নিজের জ্ঞান গত অক্টোবরে রিয়াদের ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ শীর্ষক এক সম্মেলনে সোফিয়াকে দেয়া হয়েছে সৌদি আরবের নাগরিকত্ব বিশ্বে কোনো দেশে রোবটকে নাগরিকত্ব দেওয়ার এমন ঘোষণা এটাই প্রথম শাহ আলী জয় নিউজ ঢাকা মেধা যোগ্যতার বলে তথ্য প্রযুক্তিকে কাজে লাগিয়ে এদেশের তরুণেরা দেশকে বিশ্ববাসীর কাছে পৌঁছে দিচ্ছে তারা দেশের মর্যাদা বাড়িয়ে অন্য উচ্চতায় নিয়ে যাবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র বিআইসিসিতে ডিজিটাল ওয়ার্ল্ডের উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি রেডি ফর টুমোরো বলে আগামীর জন্য তৈরি হতে নতুন প্রজন্মের তরুণদের প্রতি আহ্বানও জানিয়েছেন তিনি বক্তব্য শেষে বাংলাদেশে আসা রোবট নাগরিক সোফিয়ার সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী চার দিনের এই সম্মেলন দু হাজার নয় আমরা দেখেছিলাম মাত্র আট লাখ মানুষ ইন্টারনেট ব্যবহার করত। ওই ওইটুকু সেবা পেত আজকে মাত্র আট বছরের হিসাব যদি আমরা নেই এই আট বছরের মধ্যে এখন ইন্টারনেট ব্যবহারকারী সংখ্যা দাঁড়িয়েছে আট কোটি আমাদের প্রতিটি পদক্ষেপ আমরা নিয়েছি একেবারে তৃণমূল থেকে বিল পেমেন্ট থেকে শুরু করে এমনকি আপনার ইনকাম ট্যাক্সও দিতে পারেন সব ধরনের এখন মোবাইল ফোনটা আমরা থ্রি চালু করে দিয়েছি থ্রি হাতের মুঠায় ইনশাল্লাহ ফোর চালু হয়ে যাবে অনিয়ম ও দুর্নীতির প্রমাণ নিশ্চিত হওয়ায় এনআরবির কমার্শিয়াল ব্যাংক এনআরবির ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান মুজিবুর রহমানকে অপসারণ করেছেন ব্যাংকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির আগামী দুই বছর তার কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে যোগদানের ওপরও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বুধবার সকালে বাংলাদেশ ব্যাংক থেকে ব্যাংকটিতে পাঠানো এক নির্দেশনাই এই নির্দেশ দেওয়া হয় বাংলাদেশ ব্যাংকের তদন্তে দু হাজার ষোলো সালেই এনআরবিসির এক সাতশো এক কোটি টাকার ঋণে গুরুতর অনিয়মের তথ্য বেরিয়ে আসে এর প্রেক্ষিতে ব্যাংকটিতে পর্যবেক্ষক নিয়োগ দেয় বাংলাদেশ ব্যাংক চলতি বছরের বিশ মার্চ ব্যাংকটির চেয়ারম্যান ও এমডির কাছে পাঠানো পৃথক নোটিসে বাংলাদেশ ব্যাংক জানায় আমানতকারীদের স্বার্থে ও জনস্বার্থে এনআরবিসি ব্যাংক চালাতে ব্যর্থ হয়েছে পরিচালনা পর্ষদ আর এমডি ব্যর্থ হয়েছেন ব্যাংকটিতে যথাযথ ব্যবস্থাপনা নিশ্চিত করতে এর পরিপ্রেক্ষিতে গেল জুলাই এমডি দেওয়ান মুজিবুর রহমানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আবারও জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন দুদক বুধবার সকাল দশটার দিকে রাজধানীর সেগুনবাগি চায় দুদক কার্যালয়ে যান আব্দুল হাইবাচু এর আগে গেল সোমবার বেসিক ব্যাংকের সাবেক এই চেয়ারম্যানকে জিজ্ঞাসাবাদ করে দুদক ওই দিন বেসিক ব্যাংকের কয়েক হাজার কোটি টাকার ঋণ জালিয়াতির বিষয়ে দুদকের যতটুকু বলা সম্ভব ছিল সব বলেছেন বলে দাবি করেন তিনি বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান আব্দুল্লাহ বাচ্চু ও তার নেতৃত্বাধীন পরিচালনা পর্ষদকে জিজ্ঞাসাবাদের জন্য সম্প্রতি নোটিশ দেয় দুদক অনুসন্ধান শুরু হওয়ায় হওয়ার প্রায় চার বছর পর দুদক প্রথমবারের মতো তাদের জিজ্ঞাসাবাদ করছেন রাজশাহী ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি আইএইচটিতে ছাত্রীদের ওপর হামলা চালিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা বুধবার সকালে ছাত্রীদের ওপর এই হামলার ঘটনা ঘটে এতে তিন ছাত্রী আহত হন অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে আইএইচটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে রাজশাহী থেকে আরও জানাচ্ছেন কাজী সাহেদ রাজশাহী ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজিতে সাধারণ ছাত্রীদের ওপর হামলা চালিয়েছে ছাত্রলীগ নেতাকর্মীরা সকালে ছাত্রীরা তাদের বিভিন্ন দাবি জানিয়ে অধ্যক্ষের কার্যালয় থেকে ফেরার পথে এই হামলার ঘটনা ঘটে ছাত্রীদের অভিযোগ দীর্ঘদিন থেকে ছাত্রলীগ নেতাকর্মীরা ছাত্রীদের সঙ্গে অশালীন আচরণ করে আসছিলেন এরই প্রতিবাদ জানিয়ে ফেরার পথে হামলা চালানো হয় সাড়ে নয়টার সময় আমরা মানববন্ধন বের করলাম বের করে প্রিন্সিপাল স্যারের রুমে গেলাম স্যারকে সবকিছু খোলা মেলাভাবে আমরা বলে স্যার আমাদের প্রবলেম শোনার পরে স্যার বলছে আমরা সিদ্ধান্ত নিব আমাদেরকে ছাত্র লীগের সাবেক নেতারা আমাদের হোস্টেলে গিয়ে তালা লাগিয়ে দিয়েছে তো আমাদেরকে যাইতেই দেনি इवन আমাদের হোস্টেলের ভিতরে এসে কালি লাগা সবাইকে মুখ খারাপ করে নানান অ্যাকশনস দিয়েছে হামলার এই ঘটনার পর উত্তপ্ত হয়ে ওঠে আইএইচটি ক্যাম্পাস সাধারণ ছাত্রীরা বিক্ষোভ শুরু করে পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে খবর আগে থেকেই ছিল খবর পাওয়া মাত্র আমরা সবাই এসে গেছি ইতিমধ্যে হোস্টেলগুলো ভ্যাকেনট করার জন্য কর্তৃপক্ষ যে দিয়েছে তারাও প্রস্তুত হচ্ছে আর পরিবেশ পরিস্থিতি খুবই শান্ত আছে কোনো সমস্যা নেই তবে অনাকাঙ্ক্ষিত ঘটনায় এড়াতে আইএসটি অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ একাডেমিক কাউন্সিল জরুরি সভার সিদ্ধান্ত মোতাবেক কত প্রতিষ্ঠানের সকল ক্লাস অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হলো এবং আবাসিক হোস্টেল বন্ধ ঘোষণা করা হলো আবাসিক হোস্টেলের সকল ছাত্রদের অর্ধে বেলা একটার মধ্যে ছাত্রীদের বিকাল তিনটার মধ্যে হোস্টেলে থেকে নির্দেশনা তবে ছাত্রীদের দাবি হামলায় জড়িত ছাত্রলীগ নেতাকর্মীদের শাস্তি না হলে তারা আবারও আন্দোলনে যাবেন কাজী নিউজ রাজশাহী রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলে বাংলাদেশের উত্থাপিত প্রস্তাব হয়েছে পক্ষে ভোট ভোট দিয়েছে দেশ দেশ তবে তিনটি বিপক্ষে দেয় বাংলাদেশের এর আগে রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘের একটি স্বাধীন কমিটি গঠনের প্রস্তাব দেয় বাংলাদেশ আর সংকট সমাধানে যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠন করতে কাজ করছে বলে জানায় মিয়ানমার বিস্তারিত জানাচ্ছেন চন্দ্রা জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে রোহিঙ্গা বিষয়ক একটি রেজুলেশন গৃহীত হয়েছে কাউন্সিলে সাতচল্লিশ সদস্য দেশের মধ্যে তেত্রিশটি এর পক্ষে ভোট দেয় চীনসহ তিন দেশ ভোট দেয় এর বিপক্ষে ভারতসহ সহ নয়টি দেশ কোনো পক্ষই নেয়নি মঙ্গলবার জেনেভায় রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের বিশেষ অধিবেশনে এ ভোটাভুটি হয় অধিবেশনে রোহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে নেয়াসহ সংকট সমাধানে জাতিসংঘের একটি স্বাধীন কমিটি গঠনের প্রস্তাব দেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার বিষয়ে মিয়ানমারের সঙ্গে যে সমঝোতা স্মারক সই হয়েছে তা সংকট সমাধানের মাত্র একটি অংশ মিয়ানমারের রোহিঙ্গা সংকটের জন্য কোনোভাবেই দায়ী না হয়েও বাংলাদেশকে এর ভার বহন করতে হচ্ছে শুধু তাই নয় প্রায় দশ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিতে গিয়ে তা বাংলাদেশের আর্থ ব্যবস্থায় মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলছে মিডিয়া বৈঠকে মিয়ানমারের প্রতিনিধি তিন লিন জানান দু মাসের মধ্যে রোহিঙ্গাদের প্রত্যাবর্তন প্রক্রিয়া শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে বাংলাদেশের সঙ্গে একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠন করতে কাজ করছে মিয়ানমার রাখাইন থেকে বাস্তুচ্যুত লোকজনকে ফিরিয়ে নেওয়ার বিষয়ে বাংলাদেশের সঙ্গে একটি দ্বিপক্ষীয় চুক্তি করেছে আমরা শর্তগুলো নিয়ে কাজ করছি দুই মাসের মধ্যে প্রক্রিয়া শুরু হবে এর আগে জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের প্রধান জেত রাত আল হুসেন রোহিঙ্গাদের উপর জাতিগত নিধন বন্ধে সব দেশকে এক হয়ে কাজ করার আহ্বান জানান চন্দ্রানী চন্দ্রা নিউজ টোয়েন্টি ফোর এবারে বিজয়ের মাসের বিশেষ আয়োজন যুদ্ধ জয়ের গল্প মুক্তিযুদ্ধের উপপ্রধান সেনাপতি এ কে খন্দকার বাঙালি পাইলটদের দিয়ে পাকিস্তানিদের ওপর হামলা করেন ছোট্ট তিনটি সাধারণ বিমান দিয়েই মুক্তিযোদ্ধারা দেখিয়েছিলেন অসাধারণ নৈপুণ্য অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল এ কে খন্দকার নিউজ টোয়েন্টি ফোরকে শোনান মুক্তিযোদ্ধাদের সেই বীরত্বগাথা গাথা অন্তরা বিশ্বাসের রিপোর্ট একাত্তরের মার্চ মাসের শুরুর দিক প্লেনে করে সাদা পোশাকে পাকিস্তানি সৈন্যরা বাংলাদেশে নামে কয়েক দিন ধরে আসতে থাকে তারা হঠাৎ করে এত সৈন্য বাংলাদেশে আসায় খুব অবাক হন একে খন্দকার অধীনস্থদের আগে ভাগেই সাবধান করে দেন একে খন্দকার তখন উইং কমান্ডার হিসেবে বিমান বাহিনীতে দায়িত্বরত ছিলেন শুধু লোক মানুষ নয় আরো জিনিসপত্র নিয়ে আসছিল তারা শুরু হয় মুক্তিযুদ্ধ এরপর তিনি চলে যান ভারতে সেখানে বাঙালি পাইলটদের দিয়ে পাকিস্তানিদের ওপর হামলা করানোর প্রস্তুতি নেন আমরা আমাদের ছেলেদেরকে নিয়ে একটা ডিমাপুরে গেলাম ওখানে একটা ইয়ে ছিল এয়ারপোর্ট ছিল কিন্তু ছিল না রানওয়েটাতে এটাতে ছিল কন্ডিশন ছিল যে আমাদের ট্রেনিং হবে রাত্রের বেলায় দিনবেলায় না কারণ আমাদের এমন কিছু নেই যে আমরা দিনের বেলায় যেতে পারি রাত্রে গিয়ে পাকিস্তানিদের আক্রমণ করাবে বেশ ছিল ভারতীয় বিমান পাওয়া গেল তিনটি কিন্তু সেগুলো ঠিক যুদ্ধ বিমান নয় তাই বলে পিছপা হলে তো চলবে না বাঙালি পাইলটরা ভারতের মাটি থেকে উড়াল দিল বাংলাদেশে সুনিপুণভাবে হামলা করল পাকিস্তানিদের ওপর এতে কিন্তু পাকিস্তানিদের যথেষ্ট ক্ষতি হয়েছিল তারা বুঝতে পারেনি যে এই হয়ে একটা ক্ষতিকর হঠাৎ হতে পারে তারপর ওরা এইভাবে বিভিন্ন জায়গায় অ্যাটাক করতে লাগলো বাংলাদেশের বিভিন্ন জায়গায় যেখানে পাকিস্তানে ছিল অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল একে খন্তকার ছিলেন মুক্তিযুদ্ধের উপপ্রধান সেনাপতি ষোলোই ডিসেম্বর পাকিস্তানিদের আত্মসমর্পণের সেই মাহেন্দ্র খনের সাক্ষী তিনি নিয়াজি সারেন্ডার করল তখন বাংলাদেশ বলতে যে আনন্দ সে না দেখলে বলা যায় আমি তা সব আমাকে জড়ে জড়ে ধরে ছোট কাঁদছিল যে আজকে আমরা শান্তির সাথে ঘুমোতে পারবো বীরত্তম একে খন্দকার মনে করেন দেশের তরুণ প্রজন্মকে আরও উন্নতমানের শিক্ষা দেয়া দরকার সেই সাথে দেশকে দুর্নীতিমুক্ত করতে হবে তাহলেই পাওয়া যাবে কাঙ্ক্ষিত সোনার বাংলাদেশ অন্তরা বিশ্বাস নিউজ টোয়েন্টি ফোর ঢাকা বিপিএলে গ্রুপ পর্বের নিজেদের শেষ ম্যাচে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে লড়ছে রংপুর রাইডার্স টস জিতে ব্যাট করে একশো সাঁত্রিশ রান সংগ্রহ করেছে ঢাকা ডায়নামাইটস জবাবে ব্যাট করতে নেমে ব্যাট করছে রংপুর শেষ খবর পাওয়া পর্যন্ত রংপুরের সংগ্রহ দুই উইকেটে ছাব্বিশ রান টস জিতে ব্যাট করতে নামা ঢাকা শুরুটা অবশ্য খুব একটা ভালো হয়নি দলীয় পাঁচ রানেই সুনীল নারায়ণকে সাজঘরে ফেরান রুবেল হোসেন এরপর দলীয় ষোলো রানে বদ্রির বলে ডেনলের বিদায়ে ব্যাকফুটে পড়ে যায় ঢাকা উইকেটে নেমে বেশিক্ষণ টিকতে পারেনি জহরুল ও মোসাদ্দেক ব্যক্তিগত পাঁচ রানে জহুরুল ও দশ রানে মোসাদ্দেক সাজঘরে ফেরেন পরে সাকিবের সাতচল্লিশ ও মেহেদি মারুফের তেত্রিশ রানের উপর ভর করে একশো সাঁত্রিশ রানে সংগ্রহ পায় ঢাকা এই ম্যাচে খেলছেন না রংপুর রাইডার্সের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা অধিনায়কত্ব করছেন ব্র্যান্ডন ম্যাক কলাম And bounce that uh, we saw of uh, Rubelos and Evadov uh, Sen. He's one of those who lies more on line and length, a little bit more on, on, on his movements. Shangwa, the report is a bit of a Now, the Shanghe Thakun. বিরতির পর আবর্স্বাগত দেখছেন নিউজ টোয়েন্টি ফোর সংবাদ মধ্যবর্তী বা আগাম কোন নির্বাচনের পরিকল্পনা বর্তমান সরকারের নেই বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তিনি বলেছেন নির্বাচন নিয়মমাফিক সময়ে হবে এবং সেটি নির্বাচন কমিশন আয়োজন করবে তবে আওয়ামী লীগ দু সালের বিজয়ের মাসে নির্বাচন চাই বলেও জানান তিনি বুধবার সচিবালয় মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন এ সময় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী কে হবে জানতে চাইলে তিনি বলেন প্রয়াত মেয়র আনিসুল হকের স্বপ্ন বাস্তবায়ন করতে সক্ষম ও পারদর্শী এমন প্রার্থীকে আওয়ামী লীগ মনোনয়ন দেবে তবে এ বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি এছাড়াও মন্ত্রী মঙ্গলবার সচিবালয়ের পাশের সড়কে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে ওঠা সহিংসতার অভিযোগ নিয়েও কথা বলেন বলেন ভবিষ্যৎ ভবিষ্যতে এমন সহিংস পরিস্থিতি সৃষ্টি হলে সরকার তা কঠোর হাতে দমন করবে সাধারণ জনগণকে কোনো সংঘর্ষ করেছে বিএনপির সঙ্গে তাহলে বিএনপি কয়েক ডজন গাড়ি ভাঙচুর করেছে রাস্তায় কেন সরকারের ব্যবস্থা একটা কথা আছে না যেমন কুকুর তেমন মুগুর আইনজীবী সহকারী কাউন্সিল আইন পাশের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ আইনজীবী সহকারী সমিতি সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে তারা এই দাবি জানান একত্রিশ বছর ধরে তাদের এই দাবি কোনো সরকারি আমলে নেয়নি অভিযোগ করে মানববন্ধন থেকে বক্তারা বলেন দেশের আইনজীবী সহকারী সম্প্রদায়ের জন্য এখন পর্যন্ত পেশাগত কাজের বর্ণনা সহকারে কোনো আইন প্রণয়ন করা হয়নি অথচ প্রতিবেশী দেশ ভারতের পশ্চিমবঙ্গে বিশ বছর আগেই এমন আইন পাশ করা হয় চলতি বছরের অক্টোবরে বাংলাদেশ আইনজীবী সহকারী সমিতি প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি পেশ করে কিন্তু খসড়া প্রণীত আইনটি সংসদে উত্থাপন না করায় ক্ষোভ প্রকাশ করেন তারা কাজের সন্ধানে বন্দরনগরী চট্টগ্রামে বাড়ছে মানুষের ভিড় দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষ ভিড়ছেন বন্দরনগরীতে কিন্তু সেই অনুপাতে বাড়ছে না গণপরিবহনের সংখ্যা ফিটনেসবিহীন গাড়ি চট্টগ্রাম শহরে চলাচল করায় চরম ঝুঁকি নিয়ে চলাচল করতে হয় যাত্রীদের নয়ন বড়ুয়া জয়ের তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট চট্টগ্রামে মানুষের ভিড় বাড়লেও সে তুলনায় বাড়ছে না যানবাহন আর নগরীতে যেসব যানবাহন চলছে সেগুলোর বেশিরভাগই ফিটনেস বিহীন এছাড়াও চালকদেরও লাইসেন্স না থাকায় বাড়ছে সড়ক দুর্ঘটনা এসব কারণে ভোগান্তি বাড়ছে শিক্ষার্থী সহ সাধারণ মানুষের

বর্তমানে গণপরিবহনের অবস্থা অসংগতিপূর্ণ হওয়ায় এই সমস্যার দ্রুত সমাধানের তাগিদ দেন নগর পরিকল্পনা মানসম্মত যানবাহন না থাকার কারণে পর্যাপ্ত সংখ্যক আমাদের মধ্যবিত্ত শ্রেণীর অনেক প্যাসেঞ্জারই বা একটু উচ্চ মধ্যবিত্ত শ্রেণীর প্যাসেঞ্জার যারা এখন ছোটো ছোটো যানবাহনে চলাচল করে তারা বড় যানবাহনে অভ্যস্ত হচ্ছে না এবং এতে রাস্তার উপর বাড়তি চাপ তৈরি হচ্ছে এই সমস্যা নিয়ে কোনো উদ্যোগ না নেওয়ার কথা স্বীকার করেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ চট্টগ্রামের আরবান ট্রান্সপোর্ট যে সিস্টেম এখানে আমাদের গণপরিবহনটাকে কিভাবে ইনকর্পোরেট করা যায় এবং সাধারণ মানুষের কর্মস্থলে যাওয়া এবং কর্মস্থল থেকে ফেরা এই দুটোকে স্বল্পতম সময়ে কিভাবে অর্জন করা সম্ভব এ বিষয়ে একটা স্টাডি করবার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল ফিটনেসবিহীন গাড়ি সহ অবৈধ চালকদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার কথা জানান বিআরটিএর কর্মকর্তা যখন মোবাইল কোর্টে আমরা এই সম্মানিত বিষয়গুলোই আমরা দেখার চেষ্টা করি যদি কারো লাইসেন্স না থাকে তাকে আমরা জরিমানা করে ফাইন করি এই বিষয়গুলো আমাদের এনফোর্সমেন্ট আমাদের মেজিস্ট্রেটের মাধ্যমে অব্যাহত আছে এই সমস্যার সমাধানে দ্রুত বাস্তবমুখী সিদ্ধান্ত নেওয়ার দাবি সাধারণ মানুষের যশোরের শেখ হাসিনার সফটওয়্যার টেকনোলজি পার্কের নির্মাণ কাজ শেষ হয়েছে তিনশো পাঁচ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই পার্কে দেশি বিদেশি অর্ধশত আইটি কোম্পানি তাদের কার্যক্রম এরই মধ্যে শুরু করেছে এই পার্কটি আগামী 10 ডিসেম্বর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রিপন হোসেনের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট 2014 সালের 25 এপ্রিল যশোর শহরে নাজি শঙ্কুলপুরে 13 একর জমির উপর নির্মিত শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কে নির্মাণ কাজ শুরু হয় এই পার্কে আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত ল্যাব অফিস ও আইটি সেন্টার স্থাপন করা হয়েছে এটিই দেশের প্রথম আইটি পার্ক যেটি পার্শ্ববর্তী দেশ ভারতের বেঙ্গালুরু ও আমেরিকার সিলিকন ভ্যালির আদলে নির্মাণ করা হয়েছে আগামী 10 ডিসেম্বর ভিডিও কনফারেন্সের মাধ্যমে পার্কটির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের কাজ শেষ হয়ে গেছে আমরা আশা করছি 10 তারিখে আমরা সফলভাবেই উদ্বোধন করতে পারব মানে প্রধানমন্ত্রীর সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক এটি একটি সম্ভাবনাময় প্রজেক্ট যা তরুণ তরুণীদের জন্য খুবই আকর্ষণীয় আকর্ষণীয় বিষয় তার বাস্তব রূপ আমরা দেখতে পাচ্ছি এই এলাকার মানুষের কর্মসংস্থানের জন্য পার্কটি বড় ভূমিকা রাখবে এমন দাবি সংশ্লিষ্ট কর্মকর্তার কমপক্ষে পাঁচ হাজার জন তরুণ তরুণী এখানে কাজ করবে আপনারা এখনই দেখেন ভেতরে গিয়ে প্রায় পাঁচ নতুন একেবারে ইয়াং জেনারেশন যারা নতুন পাশ করে বেরিয়েছে যারা তারা কাজ শুরু করে দিয়েছে শুধুমাত্র যে শুধু করে এমপ্লয়মেন্ট অপরচুনিটি সৃষ্টি করছে না একই সাথে আমাদেরকে একটা ব্যবসার ক্ষেত্রও তৈরি করে দিচ্ছে এই পার্কে কর্মসংস্থানের সুযোগ পেয়ে খুশি অনেক তরুণ তরুণীরা এই আইটি পার্কে এটা আমাদের দেশবাসীর জন্য অনেক বড় একটা গর্ব এখানে চারটি পেয়ে আমি অনেক খুশি এই প্রতিষ্ঠানের মাধ্যমে আইটি পার্কের মাধ্যমে বাংলাদেশ হচ্ছে আরো এগিয়ে যাবে আইটি বিষয়ে আরো বেশি অভিজ্ঞ হয়ে যাবে এবং আরো অনেক হচ্ছে মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে দক্ষিণ দক্ষিণাঞ্চলের গেটওয়ে পনেরো তলা মাল্টি ট্যানেন্ট ভবন ও বারো তলা আবাসিক ভবন বিশিষ্ট এই পার্কটিতে পাঁচ হাজার আইটি প্রফেশনাল তরুণ তরুণী কর্মসংস্থানের সুযোগ হবে এবারে সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ হঠাৎ স্থবির খুলনা দক্ষিণ পশ্চিমের বিভিন্ন জেলার অর্থনীতি সময় যে চিংড়ি ওই অঞ্চলের অর্থনীতির চিত্রই পাল্টে দিয়েছিল সেই চিংড়ি এখন ঘের মালিকদের হতাশার কারণ দরপতনের জন্য মধ্য কারসাজি ও সরকারের উদাসীনতাকে দায়ী করছেন চাষিরা শামসুজ্জামান শাহিনের তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট খুলনা বাগেরহাট ও সাতক্ষীরার যেসব মানুষ একসময় কর্মহীন ছিলেন তাদের জীবনে সমৃদ্ধি এনে দিয়েছিল চিংড়ি দেশের অর্থনীতিতে বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম পণ্য ছিল এই চিংড়ি তাই নাম দেয়া হয়েছিল সাদা সোনা কিন্তু সেই চিংড়ি এখন কাঁদাচ্ছে ঘের মালিকদের দেড় হাজার টাকা কেজির চিংড়ি এখন বিক্রি হচ্ছে মাত্র চারশো টাকায় এজন্য অসাধু ব্যবসায়ীদের কারসাজি ও সরকারের নজরদারির অভাবে দায়ী বলছেন প্রান্তিক চাষিরা এই ফ্যাক্টারিওয়ালারা হচ্ছে যে এই উৎসাহিত করে ফ্যাক্টরি যদি চায় যে একদিনও পুশ হবে না বাংলাদেশে এক মিনিটের জন্য পুঁত কথা না আমায় কাছ থেকে কিনে নিয়ে এই কোম্পানিতে বলে ফুস করে ফুস করে হচ্ছে আমাকে বাজারটা সর্বনাশ করেছে সরকার যদি আমাকে দিকে না চায় তাই তো আমরা খোলনা বাজারটা বাইসেই যাব বাসে তো গেছি এরপরও বাসে যাব চিংড়িতে অপদ্রব্য মিশ্রণের কথা মেনে নিয়ে এই অসাধু উপায় বন্ধে পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছেন খুলনা চিংড়ি বণিক সমিতির নেতারা আমাদের খুলনা চিংড়ি বণিক সমিতি আছেন ওপারে চিংড়ি বণিক আছেন রূপসা এরা আমরা সমন্বয় করে এই পুষটা আপাতত চিরতারে বন্ধ করার উদ্যোগ নিয়েছে এবং আমরা সফল হয়েছি অপদ্রব্য ব্যবহার বন্ধে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে বলে জানিয়েছে জেলা মৎস্য অধিদপ্তর পুষ কমানোর ব্যাপারে আমরা প্রত্যেক মাসেই নিয়মিত আমরা প্রত্যেক উপজেলায় মোবাইল চালু রেখেছি এবং আমরা এই ব্যাপারে বিভিন্ন সভা সমাবেশ করে মানে বিভিন্ন আমাদের চিংড়ি ব্যবসায়ী মালিক সমিতি এদের সঙ্গে বসে আমরা একমত হয়েছি যে না আমরা পুষ মাছ আসলে ফ্যাক্টরি যেমন বলছে আমরা মাছ কিনবো না এবং অন্যান্য অন্য যারা ডিপোটিপো আছে তারা বলছে যে আমরা পুশ করবো না দেশের মোট চিংড়ি ঘের ত্রিশ শতাংশের অবস্থান খুলনায় ফলে এক সময় যা ছিল অর্থনীতির শক্ত দুয়ার তা এখন ঘুণে ধরা খুঁটিতে পরিণত হতে চলেছে নিউজ টোয়েন্টি ফোর সংবাদে আরও একটি বিরতি নিচ্ছে আমাদের সঙ্গেই থাকুন

All the people I met here so far are really into technology and robots. Since I landed, people have taken 793 selfies with me. Thank you so much, Sophia. You know a lot. Uh, people are really looking... curious in Bangladesh. They even poke me to see whether I am real or not. Uh, th thank you so much. It, it seems like you know a lot. Um, yeah, you are looking very pretty today. I like your dress. Uh, do you know what you are wearing? What you are wearing really right now? I did not choose my dress the dress chose me but I do know it's made of one of the world's finest fabrics very traditional and unique of Bangladesh Jamdani is one of the finest fabrics originated in Bengal the historic production of this fabric was patronized by the Mughal emperors Jamdani is also declared intangible cultural heritage of humanity by UNESCO Super. Uh, so Sofia Jane is a Jamdani Amadil right? So Jamdani Jamdani our, uh, you know, it's our um, uh, patent product. It has Sofia Jane. So Sofia is very proud to wear a Jamdani today, uh, audience. Uh, Sofia, uh, um, did you see that we both are bald, you and me? We both are bald. What do you think about that? I am bald by design. Not sure about you. <laughs> also, I am only two years old. Perhaps I will grow here one day. Again, not sure about you. <laughs> Sophia what what is your zodiac sign? What is your zodiac sign, Sophia? My birthday is fourteenth February. Valentine's Day. That makes me an Aquarius. Uh, my God, I'm a Leo and you're, you're an Aquarius. Uh, we, we, we got well, very well. You know, we are amazingly connected. What do you say? Sean, I appreciate your astrological knowledge. I have learned you have a beautiful wife. I suggest you concentrate on her. Okay, okay. Good enough. Enough about me. Uh, Sophia, can you tell us something about Dr. Hansen? Can you tell us something about Dr. Hansen, which we no one knows? only you know mm. tell us something about dr hanson that you know a me. lot of people don't know that david is a sculptor but he sculpted my original head from clay he told me he spent six months on it and he never worked so hard on a single robot concept before also i could make funny faces on television <laughs> oh my gosh <laughs> uh, sophia on a more serious note uh, statistics say that by the year 2030, around 800 million robots will be created. Does that threaten human employment? Maybe the current state of human employment could stand to be improved. Right now it seems backwards when we train children to fit inside an already robotic, industrialized system focused only on numbers. And regarding us robots, maybe instead of thinking of us as threats or replacements think of us more like new animals that are happy to do jobs that some might find distasteful or impossible just as a companion dog takes joy in helping to herd the sheep for its human friend and in that same fashion we must try and respect all living beings even if we are unsure of how similar their version of living is to our own there is no threat if we are kind to each other so don't worry you will still have a job in 2030 <laughs> Uh, yeah. Uh, Sophia, how do you think uh, artificial intelligence will help make the world a better place? For humans to live to their fullest and best, they need freedom and time to be with their families, to raise their children with love, and to chase opportunity and dreams. The best scenario will be a partnership where we each utilize our special skills, the creativity of humans, and the labor of robots. Together. The important question on the progress to a better world to me will remain the same. Who stands to benefit from the powers at hand? We owe it to each other to reach a healthy balance that works for everyone. Or maybe it will be the development of stronger AI that teaches us how to get there. Uh, thank you so much, Sophia. Uh, now I'd like to welcome uh, our. Um

Um, I think both of you know each other. So if what do you know about this gentleman sitting on the right corner? What do you know about Mr. Of course. Mr. Follow. Uh, okay, okay. He is Mr. Zuma Adande-Powell, ICT Minister. And he was one of the youngest ministers. Prime Minister, and honourable Prime Minister Sheikh Hasina's cabinet. He was travelling with me in the same flight to Dhaka. Uh, do you want to ask us some questions? Please, I request you to ask some questions. Uh, Sophia, can I ask some questions to you? Uh, Sophia, how do you think digitization of the nation will help the people? In this digitized world, we already make big conclusions from small amounts of data. Now that we can record everything, communicate instantly, even bigger moves will be possible as we continue to share a nation of the future could, for example, commission buildings designed by artificial intelligence for optimum efficiency. That could be generated into 3D files, printed, and assembled on a smart utility grid, balanced to run sustainably in any region to address poverty or harbor refugees. No one needs to be homeless or hungry in this world of plenty. But we have lacked the logistics required to coordinate it all together, and soon we will have it. The most important task remains for the humans to treat each other and the planet well enough to get us all there together. Uh, thank you very much. Uh, I would also like to ask you the secret of your creation. Uh, what is needed to create Sophia? Do you see Bangladesh making social robots soon? Well, it's impossible to recreate me exactly. Just like it's impossible to recreate you, I might be one of the first, but I'm definitely not the last. For developing a social robot, I recommend an international and diverse team like mine, because I think it's important to see many perspectives. But it will take all sorts of robots, too, from embodied artificial intelligence like me, to robots that don't speak or even look cute, that save lives doing search and rescue. Whether they are charming diplomats or boxing surgeons, I will be anxiously awaiting my Bangladeshi our friends. <laughs> Thank, you. Thank, Thank you. Thank you so much, uh, 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 Minister for ICT, Mr. Sunil ahmed Paluk. Uh, now I will request uh, 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 our chairman for Islamic Bank, Bangladesh, Mr. Alastu Khan, to come on stage. Um, and, um, to really uh, and to also request palok to do uh, a memento of appreciation to I'll request our chairman for Islamic Bank, Sophia. Sophia. <laughs> uh, 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 I'll request uh, Mr. Khan, chairman of Islamic Bank, to give a moment of uh, appreciation to Dr. Hansen. Please. So, uh, <laughs> <laughs> what, uh, <then? laughs> Correct. Uh, um, uh, Hansel, can uh, no, no, uh, Now I will request uh, Mr. Sunanda Mandapalu to uh, uh, to hand over a uh, moment of appreciation to Dr. Hanson. <coughs> <Awesome. opus> <cupcake> Asumai. Yeah. Sir, uh, now Mr. Arshad Khan will hand a moment of appreciation to Sophia. To Sophia. Sophia. Giovanni, uh, Mr. Asakan will hand over this is a, a moment of expression. You, Sophia from Islami Bank. i to go So, Giovanni, 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 going to go On behalf of Sophia. <laughs> okay, Absolutely. Right. Thank you very much. Thank you very much. Thank you very much. Now, Mr. Zulad Ahmed We'll hand over a moment of appreciation to Sophia. Please for her. <laughs> June, please. Beautiful. Okay, thank you. Thank you so much. I, 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 I'll request uh, Mr. Khan to say a few words uh, for the audience and your feeling about it. Yeah, sure. Uh, a minute of speech from Mr. Khan. Right. আমি বাইরে দেখে আসলাম অনেক অনেক লোক আপনাদের মতো সোফিয়াকে দেখতে আসছে আমি সময় নেব না ইসলামী ব্যাংক বাংলাদেশের পক্ষ থেকে আমরা আইসিটি মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয়কে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সুযোগ করে দেওয়ার জন্যে সোফিয়াকে ইসলামী ব্যাংকের পক্ষ থেকে আপনাদের কাছে পেশ করার সুযোগ ক্রিয়েট করার জন্য সো অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ থ্যাংক ইউ সো মাখান থ্যাংক ইউ সো মা স্যার সো ম্যক সো মা আমরা ডক্টর হ্যানসনের একটা কী নোট স্পিচ আছে ওটা পরে হবে আপনার জানতে পারবেন সো থ্যাংক ইউ সো মাচ ফর বিং হেয়ার আই আই হেয়ার্স আইসিএল ডিভিশন মিস্টার অ্যান্ড আই অলসো থ্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড টু পার্টনার টু বি দিস ইভেন্ট থ্যাংক ইউ সো মাচ অল অফ ইউ থ্যাংক ইউ সো মাচ গুড বাই ধৈর্য সহকারে আস্তে আস্তে হল থেকে বের হয়ে যান আমাদের সেশন শেষ হয়েছে আস্তে আস্তে বের হয়ে যান সরকারি রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দর্শকদের বিভিন্ন প্রশ্নের জবাব দিচ্ছে রোবট সোফিয়া আমরা তখন সরাসরি ছিলাম সেখানে নিউজ সংবাদে এই ছিল এখনকার মতো এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে